দিন দুপুরে ভয়াবহ ডাকাতি সমবায় ব্যাংকে দিন দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল সমবায় ব্যাংকে। বুধবার দুপুর ১২:১০ নাগাদ হলদিয়ার চকলালপুর গড়ানখালী দেউলপোতা সমবায় সমিতিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। আপনি কোনখানটাতে ছিলেন? আমি আমার কাউন্টারে, ২ নম্বর কাউন্টারে ছিলাম। এক ভদ্রলোক ঠিক ঘটনা ঘটার আধা ঘন্টা আগে এলো, এসে আমাকে বলছে একটা ছোট বাচ্চার অ্যাকাউন্ট খুলবো, ১৪ বছর বয়স, কি কি করতে হবে। আমি জাস্ট বললাম কি কি করতে হবে, তারপর কিছুটা বলার পর আমি বললাম, উনি বললেন আমার একটা ডকুমেন্টস নেই। আমি যে যে ডকুমেন্টস বলেছিলাম তার মধ্যে উনি বললেন আমার এই ডকুমেন্টসটা নেই। তারপর আমি বললাম আপনি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলুন। গিয়ে ও ম্যানেজারের কাছে গেল, ম্যানেজারের সঙ্গে কথা বলে আমার সঙ্গে আর দেখা করেনি, ও সোজা নিচে নেমে গেছে। কেমন ওই ঘটনা ঠিক আধা ঘন্টা পরে ওরা ঢোকে, ঠিক ১২:১০ নাগাদ ঢুকে এখানে আমাদের কাউন্টারের পেছন থেকে, ২ নম্বর পেছন কাউন্টারের পেছন থেকে দুজন ঢুকে, আর ম্যানেজারের ওই কাউন্টারের থেকে দুজন ঢুকে। ওদের প্রত্যেকের হাত, দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং একজনের হাতে বড় ছুরি বা ভোজালি টাইপের কিছু ছিল। গান পয়েন্টে রেখে ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৬ জন ডাকাত। বুঝি কি হয়েছে আজকে ঘটনাটা? আজকে আমি এখানে বসেছিলাম, আমি এই সমিতির ম্যানেজার, আমি বসেছিলাম। তারপরে কিছুক্ষণ আমার একটা কল এসেছিল, ফোন কল এসেছিল, ফোনটা রাখার পরে দেখলাম একজন ভদ্রলোক হেলমেটটা হাতে করে নিয়ে ঢুকছে। আমাদের ক্যাশিয়ার বাবু আমার রুমেই ছিল, উনি ঢুকছিলেন। উনি বলছেন যে ভাই হেলমেটটা মাথা থেকে খুলে দাও, এখানে হেলমেট খুলে কথা বলতে হবে। তো উনি হেলমেটটা খুলেই ঢোকার সঙ্গে সঙ্গেই বলছেন আমি ডাকাত, আপনারা এক জায়গা হন, হাত জড়ো করে হাত উপরে দিয়ে তুলুন। বলার পরে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই এবং আমাদের রিভলভার মাথায় ঠেকায় একজনের হাতে এবং একজনের মাথায় ঠেকায়। ওদের ওদিক এদিক থেকে দুজন ঢুকছে আর পেছনের দরজা থেকে দুজন ঢুকেছে। ওখান থেকে দুজন স্টাফকে ধরে নিয়ে এ আমার রুমে সবাইকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে আগে হার্ড ডিস্কটা কোথায় আছে বল। হ্যাঁ, যখন ভয় দেখাতে আমরা বলে দিলাম যে এইখানে হার্ড ডিস্কটা আছে। তো ওরা বলছে, এবার বলছে লকারে ক্যাশিয়ার কোথায়, লকার চাবি দে। আমরা বললাম যে দেখুন আমরা হাত জোড়ো করে ওকে বলেছি যে আপনি কাউন্টারে যেটা আছে আপনি নিয়ে যান, কিন্তু লকারে আমরা দিতে পারছি না, দেবো না, এরকম কিছু হবে। সঙ্গে সঙ্গে আমাদের একটা পিস্তলের গুলিটা বের করলো, গুলিটা বের করে পিস্তলের মধ্যে ঢোকালো, ঢোকে বলছে এখনই দিতে হবে, কিন্তু না হলে কিন্তু চালিয়ে দেবো, এরকম একটা কথা বলছে। আমরা ভয় পেয়ে এখন ক্যাশিয়ারকে জোর করে ঠেলেও দিতে নিয়ে এসে লকারে খুলেছে, বলে লকার খোল আগে, খুলে লকার খুলে লকার থেকে সব টাকা নিয়েছে। তারপরে হার্ড ডিস্কটা ওখান থেকে ভেঙে, ওখান থেকে সব কিছু, ওরা হার্ড ডিস্কটা বুঝতে পারেনি কোনটা হার্ড ডিস্ক, সব কিছু ছেড়ে মেড়ে সব কিছু ওখান থেকে নিয়ে নিয়েছে। চারজনকে ঢুকে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, বলছে এবার টাইম বম ফিট করা আছে, তোমরা কেউ বেরোবে না। এটা বলে ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা ঠিক ২-৩ মিনিট পরে দরজাটা ভেঙে বেরোলাম, চারজনই বেরোলাম। বেরিয়ে সঙ্গে সঙ্গে নিচের দিকে নামার চেষ্টা করছি, নেমে যাচ্ছি, তারপর গ্যারেজে যে ওইখানে ছেলেগুলো আছে বলে জাস্ট আমরা তো এখনই বেরিয়ে গেল, ৬ জন বেরিয়ে গেল, দুটো বাইকে মিলে ৬ জন বেরিয়ে গেল। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।